তবে আপনার স্বাগত জনাওছি আপনার প্রিয় ইউট্যুব চ্যানেল অল ইনক বন্ধু মানে দেখুন সবুলে আপনার অপডেট সংগ্রহ করছে এবং এবার এবার আপনার যদি দেখবে জুনি টিচর স্কিমাটিক্র যে রিক্রুটমেন্ট যা কি এত মধ্যে চালা তো স্টাটস চেক করিয়া বেড়ে আপনার হিওরিং ডেট ফাইনালাইজ হয়ে যাই দুইটি কথা যদি অসেপা এফিডেভিট সহ আপনার ডিটেলস ওআর ভি আক্ট যদি প্রবলেম হয়ে না স্পষ্টভাবে তাহলে আনডাউটলি আপনার রিক্রুটমেন্ট প্রোসেস

কেছ আপোনালোকৰ চলিব কাৰণ যদি লিগাল মেটৰ আপোনাৰ মানে সময়ে জানি থে যে যদি প্ৰকৃতিৰে কিছু অসুবিধা হৈ থাকে ত' ন্যায় মই যদি অসুবিধা নহয় থাকে ত' আপোনাৰ ৰিক্ৰুটমেণ্ট প্ৰচেছ যেমি চালিছে আজি প্ৰভিজনেল লিষ্ট আছে ৰিজেকচন লিষ্ট আছে সেই আপোনাৰ হৈ যাব মই আপোনাক সবু কথা কয়ি অনেষ্ট ভিডিঅ'টি দেখিব দেখন্তু এই ক্লিয়ৰলি আপোনাৰ ফাৰ্ষ্ট হিঅৰিং ডেট আছে য' তিৰে ছবিশ জুলাই দুই হাজার চব্বিশ অর্থাৎ আস্তকাল আপনার হিওরং পূর্বর যেস হোক লা সাত দিন আট দিন দশ দিন পনেরো দিন পরে হিওরং ডেট পড়ুটা ড্রাফ্টিং লিস্টিং লিষ্টিং হেলাপরে কিন্তু এবে আপনার কেস লিস্টিং হো হো ফাইনালি গোটিয়ে দিন পরে দেখুন ছবিশ তারিখ তেইশ তারিখে বাইশ তারিখে ফাইলিং হল তেইশ তারিখে আপনার জুনির টিচর সীমাটিক রেজিষ্ট্রেসন হয়ে গেল ওয়ার ভি একট কেস এবং ছবিশ তারিখ মানে দুই দিন পরে তিনদিন দিন আপনার পড়া কোণ হিয়র যে আপনার যদি দেখবে সিঙ্গল বেঞ্চে কেস পড়ছে জগৎসিংপুর জেলা সাত জন পিটিশনার অনেক আপনার

কর্তৃপক্ষ কমিটি নিজকে রিপ্রেজে করছেন তম ঘটনা নিয়ে আপনার রিক্রুটমেন্ট প্রসেস চাল কিন্তু ফাইনালি কেস হিওরং ডেট আসল সব কল্পনা জল্পনার অন্ত ঘটার আর সব বেড়ে এইভাবে অপডেট পাই চ্যানেল সবসক্রাইব লাইক সেয়ার করুন নয় ভিডিও সহ যথাশীঘ্র আপনার পাখক আসবি বন্দে উৎকাল জননী